আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আবারো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের হাতে কি আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে একটি মনিটর এবং এটি হলো টি এলজি ব্র্যান্ডের মনিটর এবং এটি কালারটি সেরকম এবং এটির মডেলটি চলে আসি আমরা দেখতে W1930S এর মূল মডেলটি এবং এটির সমস্যাটা কি সেটা দেখব তো সমস্যা দেখতে হলে আমাদের এটা হলো অ্যাডাপ্টার সিস্টেম আমাদের পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দেওয়া আছে 12 থেকে 12 ভোল্ট তো চলুন আমরা পাওয়ার দিই তো চলুন আমরা পাওয়ার দিই এই হলো আমাদের পাওয়ার দেওয়া এখানে কোনো সেন্স আসেনি তার অর্থ কি পাওয়ারে কোনো সমস্যা আছে আমরা সুইচ করি দেখুন সুইচ করার পরে কোনো পাওয়ার নেই তো এটা মূল সমস্যাটা হলো যে পাওয়ার নেই তো আমরা এটা দেখব পাওয়ার নেই কেন সেটাই দেখার জন্য অবশ্যই আমাদের খুলতে হবে পুরো পার্ট আমরা খুলি তারপরে দেখি বিস্তারিত এই হলো আমাদের কভারটি খোলা কভার খোলার পরে এই হলো আমাদের বোর্ড তো এখানে তো অলরেডি ফিজিক্যাল ড্যামেজ আছে দেখা যাচ্ছে তো এটা পুড়ে গেছে তার অর্থ আর এখানে যেভাবে কাজ করা হয়েছে এটা পুড়ে যাওয়ার পর হয়তো কেউ দেখেছে কারণ এই দেখুন এখান থেকে পার্টস ওপেন হ্যাঁ এটা কেউ দেখেছে তো আসলে এটা পুড়ে তো গেছেই এখন আমরা সম্পূর্ণ সব খুলবো তারপরে দেখি যে আসলে এটা কী করণীয় আছে আমাদের তো এটা আমরা খুলি সব কিছুই খোলা কোনো স্ক্রুও নেই তার অর্থ যিনি দেখছে উনি কোনো রকম এটা আটকে দিয়েছে এই হলো আমাদের সার্কিট সার্কিট এখান থেকে খুলতে হবে এইভাবে খুলতে হবে এই হলো আমাদের এটা হলো আমাদের মূলত প্লাস্টিক এটাও সরাই ফেলে এটা এই মুহূর্তে দরকার নেই এরপর আমাদের আছে মেনু আমরা এই জায়গাতে এখন দেখব কেন আমরা এখন দেখব এটাকে পাওয়ার দেব বিস্তারিত ভোল্টেজগুলো মাপবো যে আমাদের কোন কোন ভোল্টেজ এখানে পালস হচ্ছে না বা কী আসার বিষয় তো আমরা সর্বপ্রথম দেখতেছি দেখতে পাচ্ছি এখানে যে এই জায়গাটিতে আমাদের যে কাজ করা হয়েছে এখানে সরাসরি কি আছে দেখুন এ হলো আমাদের 12 ভোল্ট এখানে 5 ভোল্ট কার্ড হলো 5 ভোল্ট দেখতে পাচ্ছেন তার অর্থ হচ্ছে আমাদের ইনভার্টার 12 ভোল্ট এবং আমাদের ইনও আছে 12 ভোল্ট যার কারণে এখানে আমাদের 12 ভোল্ট সাপ্লাই আছে তো 12 ভোল্ট এইখান থেকে যে সরাসরি ইনভার্টার ভোল্টেজ হ্যাঁ 12 তাহলে আমাদের এইখানে 12 এইখানে 5 তো আমাদের এই এইটা দিয়ে কী করছে সেটা এখন দেখার বিষয় তো চলো আমরা একটু পাওয়ার দিই তারপর ওটা ভোল্টেজ মাপলে আমাদের সব কিছু চলে আসবে আমরা কী করব বা কী করব না ঠিক আছে তো চলুন ভোল্টেজ মাপি এটা হলো আমাদের 12 ভোল্ট যেটা আছে এবং এই যে হলো আমাদের ইনভার্টারের ভোল্টেজ এটা তার মানে আমাদের ইনভার্টারে যে ভোল্টেজ হবে সেটা হলো 12 এরপর আমাদের এইখানে কোথাও একটা 5 ভোল্ট থাকবে এখানে 2 নম্বর পিনে 5 ভোল্ট হওয়ার কথা আমার হিসেবে তারপরে দেখি কোথায় আছে 5 ভোল্ট হ্যাঁ এখান থেকে 2 নম্বর উপরটাই 2 নম্বর তো এখানে আমাদের কোনো ভোল্টেজ নাই তার মানে আমাদের 5 ভোল্ট মিসিং আছে আর আমাদের এই যে আইসিটি যেটা আছে সেটাকে দেখবো সেখানে কী আছে এখানে আমাদের ইন ভোল্টেজ হলো 12 দেখতে পারছি এখানে ইন ভোল্টেজ আছে এই আইসিতে ঢুকছে 12 কিন্তু এখানে তো কোনো আউট নেই যেহেতু এটা পুড়ে গেছে তো আজকে আমরা সেই কাজটাই করব যে 12 ভোল্ট এই জিনিস পুড়ে গেলেও আমরা কীভাবে ভোল্টেজগুলো সাপ্লাই করতে পারি বা কোন ডিভাইস দিয়ে করতে পারি আর তাতে কি আমাদের মনিটরটি কমপ্লিট হয় কি না সেটাই দেখব তো চলুন আমরা আমাদের মূল কাজ শুরু করি তো আমরা মূলত আমাদের এই ডিভাইসটি দিয়েই এইটার আজকে কাজটি করব তো আপনারা দেখতে থাকুন এই ডিভাইসটি দিয়ে কীভাবে কী কাজ করা যায় তো আমাদের তার লাগবে তিনটা সর্বপ্রথম তিনটা তার লাগবে তিনটা তার আমরা নিয়ে নিই এখান থেকে আমাদের তিনটা তার হলেই হবে আর বেশি লাগবে না
আমরা এই আইসিটি এখান থেকে সরিয়ে ফেলবো, এই আইসিটি রাখবো না এখানে, জায়গাগুলো পরিষ্কার করে নিব। তো এই জায়গা আর কোনো কিছু নেই। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের এই এই ডিভাইসটিতে কানেকশন করে নিব। আমাদের দরকার হলো 5 ভোল্ট, নিয়ে নিলাম। আমাদের গ্রাউন্ড, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কানেকশন দিব। আমাদের এখন এটা ইনভোল্ট লাগবে, আমরা সরাসরি এইখান থেকে নিয়ে নিব, আমরা এই ক্যাপাসিটার থেকে নিয়ে নিব ইনভোল্ট। আর আউট করব আমরা, আমাদের যে আউট বোল্ট দরকার আছে সেটা আমরা এই জায়গায় ইন করব, আশা করব এটাতে করলে হয়ে যাবে। তারপরও দেখি করে, এটা আমাদের পজিটিভ, এটা পজিটিভ, আর এটা হলো আমাদের নেগেটিভ। এরপর হচ্ছে আমাদের এটা ইন বোল্ট দিয়ে দিলাম। এখন আমরা পাওয়ার দেখব সর্বপ্রথম, আর পাওয়ার দেখতে হলে এটা খোলা থাকবে। আচ্ছা, এটা আপনাদের আগে পাওয়ারটা দেখে নিই, তারপরে বিস্তারিত। এই হলো আমাদের পাওয়ার, দেখুন আমাদের পাওয়ার চলে আসছে। এবং আমরা সুইচ থেকে অফ করে দেখি, দেখুন অফ হচ্ছে। আমাদের এইখানে যে কাজটি আছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এখন কানেকশন দিব, তারপরে দেখব। তো চলুন আমরা এটাকে কানেকশন দিই ইনভার্টারে। এই হলো ইনভার্টার, আমরা একবার পাওয়ার দিয়ে দেখব ইনভার্টারটা জ্বলে কি না। পাওয়ার দিলাম, দেখুন আমাদের ইনভার্টারও জ্বলছে, প্যানেলে আলো চলে আসছে। কিন্তু আমাদের ডাটা নেই, কেন ডাটা নেই, কারণ আমাদের এলভিডিএস খোলা, এই জন্য ডাটা নেই। তো আমরা এটা লাগিয়ে নিই, আমরা এলবিডিএস কেবলটি লাগিয়ে নিই। লাগানোর পর আমরা একবার ডিসপ্লে দেখব। তো চলুন পাওয়ারটা দিই, এই হলো আমাদের পাওয়ার, ওই দেখুন এলজি লেখা চলে আসছে। তো এখন আমরা এটা ফিটিং করবো, তারপর আরও বিস্তারিত দেখব। আর এখন যে মূল কাজটি সেটাই হলো বিষয় এটা অ্যাসেম্বলিং। তো আমরা অ্যাসেম্বলিং করি, যতটুকু সম্ভব ইনফরমেশন দিব। তা মনিটরটি কাভার লাগানো হলো, তো চলুন আমরা একবার অন করে দেখি। এই হলো পাওয়ারটা দিলাম, পাওয়ার আসলো, এলজি লেখা আসলো। এখন আমরা ভিডিও একটা দেখব। তো আমাদের মূল যে সমস্যা ছিল সেটা হলো পাওয়ারের সমস্যা, সেটা সমাধান হয়েছে। কিন্তু প্যানেলে কিছুটা দাগ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা দাগ আছে। তো সেটা আমরা এইখানের সাবজেক্টের সাথে না, তো শুধুমাত্র আসলে এখানে সমস্যা ছিল, আমরা পেলাম পাওয়ার বোর্ডের সমস্যা। আর পাওয়ার বোর্ডে যেই সমস্যাটা পেলাম সেটা ছিল একটা আইসি বার্ন। তো আমরা এখানে পাওয়ার মডিফাই করছি একটা ডিভাইস দিয়ে, তা আপনারা দেখতে পেলেন। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।